খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসানের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এক্ষেত্রে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সংশ্লিষ্টতা না থাকলে হত্যা মামলা থেকে সাকিবের নাম প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান মাথায় হত্যা মামলা নিয়ে ভারতের কানপুরে টেস্ট ক্রিকেট খেলছেন। দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেলে টেস্ট থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এজন্য নিজের নিরাপত্তা চেয়েছেন সাকিব। দেশের মাটিতে সেই টেস্ট খেলে বিদায় নিতে পারবেন কিনা তা নিয়েই চলছে আলোচনা। কেননা ইতিমধ্যে সাকিবের নিরাপত্তার দায়িত্ব নিতে অপারগতা জানিয়েছে বিসিবি। এ অবস্থায় সরকার কি ভাবছে তা জানতে চাওয়া হয় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়ার কাছে। তিনি জানান খেলোয়াড় সাকিবের নিরাপত্তা দেওয়া হবে। রাষ্ট্র প্রত্যেক নাগরিককেই নিরাপত্তা দিতে বাধ্য এবং সেটা আমরা তো অবশ্যই করব। এখানে সাকিব আল হাসানের পরিচয় দুইটা, এটা আমাদের মনে রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয়। উনি আওয়ামী লীগের প্যানেল থেকে একজন এমপি ইলেকশন করেছিলেন, তো মানুষের মধ্যে তো এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে। এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব। তিনি দেশে আসলে আমরা সেটা দিব এবং তার নামে যে মামলাটা হয়েছে হত্যা মামলা সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি, ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে। জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না। শেখ হাসিনাকেও তো নিরাপত্তা দেওয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তো সেই জায়গাটা, রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেয়াই আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্বটা আমরা পালন করব। সাকিবের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া দরকার বলেও জানান উপদেষ্টা। ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে মনে করেন আমার নিরাপত্তার জন্য কয়জন, পাঁচজন পুলিশ কনস্টেবল থাকে আর একজন গানম্যান থাকে, আমার উপরে যদি দেশের 16 কোটি জনগণের, লেটসে 10 কোটি জনগণের যদি ক্ষোভ থাকে তাহলে এই 5-6 জন আমাকে কী নিরাপত্তা দিবে? আমারও তো সেক্ষেত্রে নিরাপত্তার সুযোগ নেই। তো সেক্ষেত্রে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে। তো আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন, রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলা প্রয়োজন। অলরেডি মাশরাফি বিন মুর্তজা বোধ হয় কথা বলেছেন সেই বিষয়টি নিয়ে। সাকিব আল হাসানের নামে হওয়া হত্যা মামলাটি আইন মন্ত্রণালয় দেখভাল করছে। মামলায় সংশ্লিষ্টতা না পাওয়া গেলে তার নাম বাদ দেওয়া হবে বলে জানান উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।